মঙ্গলবার নেতাজি চৌমুহনী এলাকায় একটি দোকানে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক চোর। তার বাড়ি মেলাঘর এলাকায়, নাম টিটন বর্মন। দোকান মালিক ফোনে বসুন দে অভিযোগ করেন একটি বিশেষ কাজে দোকান খোলা রেখে কিছু সময়ের জন্য বের হন। এরই মধ্যে দোকানে প্রবেশ করে 1300 টাকা চুরি করে পালানোর সময় পথ চলতি মানুষ বিষয়টি বুঝতে পেরে ওই চোরকে হাতে নাতে ধরে ফেলে। চলে গণ উত্তম মধ্যম। পশ্চিম থানায় খবর দেওয়া হলে ছুটে আসে পুলিশ এবং ওই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। দোকান খালি আছিল, দোকান খালি, দোকান 5 মিনিটের মধ্যে। কিসের দোকান আপনার? বাজে মাল। ওই তো দোকান। কত টাকা নিছে? এই তো 1300 টাকার মতো ছিল। পরে কিভাবে ধরছেন আপনি? আমি তো আইতাতে চিলা চিলা বনে দেখছে নিয়ে টাকাগুলি পাওয়া গেছে নি। ওই তো এখন এই টাকা নিয়ে কি ক্যাশে তুলে নিছে? হ্যাঁ হ্যাঁ, সব টাকা নিছে। আমি তো ক্যাশ দেখে দিই। এর আগে এই লোকটারে এই এলাকাতে দেখছেন? আমি তো আর দেখছি না, আমি তো দেখছি না, আমি তো এখন না দেখলাম।